হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও কারফর সেল সিমুলেটার নতুন একটা গেম প্লে তো সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছে তো লাস্ট এপিসোডে আমরা একটা হাউস বাই করি আমাদের জন্য কারণ আমাদের কাছে অনেক টাকা হয়ে গেছে কিন্তু আমাদের টাকা এখন প্রায় মোটামুটি শেষ শুধু একচল্লিশ লাখ ডলারের মতো আছে আমরা একটা গাড়িও বাই করে ফেলছি পাশাপাশি এটা মডিফাইও করছিলাম তো আমরা গাড়িটা আগে ওপেন করি আমাদের প্রতিবেশীগুলো এখনও অনেক মানে ফকিনি টাইপের এখন কেন ওরা কোনো দামি গাড়ি আনতেছে না দেখেন এটা যেটা নিয়ে আসছে এটা প্রাইস কত শুধু ছিয়াশি হাজার ডলার তো আমরা তো এখন এক লাখ ডলারের নিচে কোনো গাড়ি বাই করি না তো সবাই ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিয়ে এটা অডিটিটি এটা চল্লিশ পঞ্চাশ হাজার ডলার হ্যাঁ আমি জানি কেন আমারটা অডিটিটি আমরা খুব কম দামি গাড়ি নিয়ে এখন চলাফেরা করতেছি কেন আমার রুপলেস গাড়িগুলো অনেক পছন্দ এবং আমরা আমাদের অফিসেও চলে আসছি তো অফিসটা অনেক ময়লা হয়ে গেছে আমরা প্রায় আপনার একশো দিন কমপ্লিট হয়ে গেছে আমাদের গেমের তো দেখি আপনাদের কিছু জিনিস দেখাবো আজকে আমরা আমাদের জন্য আমাদের অফিসটা আপডেট করব পুরো কমপ্লিট সেকেন্ড ফ্লোর পর্যন্ত মেবি আমি আপডেট করতে পারবো আমি একটু দেখাই আমরা এর আগে আমাদের অফিস আপডেট করি নাই তো কাস্টমাইজ হ্যাঁ আমরা সেকেন্ড ফ্লোর পর্যন্ত আমরা কাস্টমাইজ করতে পারবো আর আমরা এমনি তো সব কিছু আপডেটটা তো কমপ্লিট কিনে ফেলছি আমরা তিন লেভেল পর্যন্ত অলরেডি কিনা শেষ তো আগে কার মার্কেট ওপেন আছে কার মার্কেট ওপেনে আগে আপনাদের একটা জিনিস দেখাই আমার ডলার কোথায় গেছে এখানে দেখতেছেন কতগুলা ল্যাম্বরগিনি আর মানে দামি গাড়ি সব আমরা আগের থেকে কিনে রাখছি এখন একটু ওয়াশ করি হ্যাঁ এখন ওয়াশ করা লাগবে চার করে এক্সপি পাইতেছি আমরা প্রতিবার ওয়াশ করলে আমাদের এক্সপি দরকার কেন আমাদের অনেক কিছু আনলক করা এখনও বাকি আছে পাশাপাশি আপডেটের পাশাপাশি আমরা আমাদের জন্য একটা স্টাফও রাখা দরকার তো আগে আপডেট করে নিয়ে এরপরে স্টাফ রাখবো প্রায় অনেকগুলো বিশ পঁচিশটা আমরা ল্যাম্বরগিনির মতো আমরা স্টক করে রাখছি অনেকগুলা ল্যাম্বরগিনি মানে কোটি টাকার গাড়ি তো এখানেই আমরা রাখি দিছি অলরেডি আপাতত এটা এখানে থাকবে পরে আপডেট করার পর আমরা আমাদের মানে সেল দেওয়া শুরু করব আপাতত শুধু স্টক করতেছি এর জন্য আমার ডলার প্রায় শেষ কেন আমার ডলার ছিল দুই কোটি না তিন কোটি ডলার এখান থেকে শুধু আছে আমাদের কাছে একচল্লিশ লাখ যেটা আমরা রাখি দিছি শোরুমটা আপডেট করার জন্য কার মার্কেট ওপেন আছে এখানে কোনো একটা ল্যাম্পবোর্ড গিনি তো আমরা দেখে ফেলছি অলরেডি ও কার মার্কেটে আওয়াজ কি স্যার বি এম নিয়ে আসছে এটা উনত্রিশ হাজার ডলার খুব কম আপনার কাছে কি আছে মানজি আছে মানজি কত এক লাখ বিরানব্বই হাজার ডলার আমরা এক্সপার্টকে দিয়ে চেক করাবো আগে কেন এক্সপার্টকে দিয়ে চেক না করে আমরা গাড়ি কিনি না কেন এক্সপার্টকে দিয়ে যদি চেক করাইতে পারি তাহলে ভালো মানে ডিসকাউন্ট পাওয়া যায় যদি উল্টাপাল্টা মানে বলে থাকে গাড়ির সাথে মিল না থাকে বা কোনো প্রবলেম থাকে গাড়িতে এই দেখেন আমরা প্রবলেম পাই গেছি ও বলছিল ড্রিফট কিট আসে কিন্তু আসলে নাই না তারপর অ্যানোয়্যাস আছে এটাও নাই তো দেখি এখন কত কমায় এক লাখ বিরানব্বই থেকে প্রায় বিশ হাজারের মতো কমাই দিছে আমাদের তো আমরা এক লাখ চল্লিশ হাজার ডলার অফার দিয়ে দেখি দি দেন স্যার আপনাদের এক লাখ ও এক লাখ চল্লিশ হাজার ডলার দিয়ে দিছে এগুলো হলো টুকটাক গাড়ি আমরা সেল করব কেন আমাদের কিছু তো ইনকাম লাগবেই কেন আমরা সব কিছু স্টক করতেছি তো আমাদের কাছে ইনকাম এখন জিরো এটাও আমরা আগে চেক করব ইয়া দিয়ে যে কোথায় যে 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 পাই গেছি চেক করি আমাদের এক্সপার্ট চেক করতেছে এটা সব কিছু ও এটা তো সব কিছু ঠিক আছে তো এটার দাম কমাবে না তো এখন আমরা কত ডলার নব্বই হাজার ডলার অফার দিয়ে দেখি দেয় কি না মেবি না আর একটু বেশি চাইতেছে আচ্ছা সমস্যা নাই আমরা নব্বই জায়গায় পঁচানব্বই হাজার ডলার দিই পাঁচ হাজার ডলার বাড়া দিছি দি দেন দি দেন দি দেন দি দেন তাও হইতেছে না আচ্ছা এক লাখ ডলার অফার দিই এক লাখ ডলার দিয়ে দিলাম আমরা দেখি এক লাখ ডলার দেয় কিনা ও এক লাখ ডলার দিয়ে দিছে আমাদের সেকেন্ড কার আমরা কিনে ফেলছি এগুলো মানে হালকা প্রফিট করার জন্য কেন আমরা তো কোনো দামি গাড়ি সেল করতেছি না এখন এক লাখ চল্লিশ হাজার ডলার মাত্র চোদ্দ লাখ দিয়ে দিতে নিছিলাম বলে যদি চোদ্দো লাখ দিয়ে দিতাম তাহলে আমার পুরো কমপ্লিট লস হয়ে যেত দশ লাখ ডলারের দিতেছে না মানে যে দাম আছে ওই দামে কিনতে হবে আমরা বারো হাজার বারো লাখ ডলারে কিনে ফেললাম ল্যাম্বোর্ড কিনে এটা তো অডিটিটি মেবি এটার দাম খুব কম আমরা কম দামে গাড়ি চালাইতেছি এটা অডি এস এস এটার দামও কম এস ফাইভ সরি এটার দামও কম এটা আমরা পাঠাই দিই পার্কিংয়ে পাঠাবো পার্কিংয়ে তো পাঠাইতেও পারতেছি না আচ্ছা সমস্যা নাই এটাকে আমরা গ্যারেজে পাঠাই দিই গ্যারেজ থেকে টো করে ফেলবো আমরা আমরা আমাদের গাড়িতে উঠে গেছি একটা রেস তো খেলা দরকার দেখি তো রেস ওপেন আছে কিনা ও দুইজন ওখানে আসে তো আমরা আজকে এটা দিয়ে রেস খেলবো অডি টিটি দিয়ে দেখি আমরা রেসে জিততে পারি কি না মানে রেসে যদি ব্যাটিংটা করা যেত তাহলে ভালো হতো সমস্যা হলো আমরা ব্যাটিং করতে পারবো না ওরা ওদের মতো যা ব্যাটিং দিবে তাতেই খেলতে হবে তো দু একশো ডলার বেশি পাওয়া যায় না আচ্ছা স্যার তোমার সাথে খেলি পাঁচশো ছিয়ানব্বই ডলারের ব্যাটিং এয়ারপোর্টের রাস্তায় তো এয়ারপোর্টের রাস্তায় আমরা যাচ্ছি তো সবাই ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন আর কমেন্ট করে আমাদের বলেন যে আমাদের গেম প্লেগুলো কেমন লাগতেছে আমি জানি আমাদের গেম টু লেট হয়ে যাইতেছে বাট আমি ট্রাই করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য আমরা হ্যাঁ স্লো করে ফেলছি কোথায় আমার পাশের জন আসছে এটা তো আমি কনফার্ম জিতবো আমার কাছে লাগতেছে কেমন যেন আমি জিতবো কিরকম লাগতেছে বললাম না আমি আস্তে আস্তে এখনো পুরো পিক আপ দেই নাই যদি পুরো পিক আপ তো আমার খুঁজেও পাবে না যা বললাম দেখছেন কত যে চলে আসছে একশো তেইশ কিলোমিটার স্পিডে ও আস্তে আস্তে মানে এটা আমার জন্য কিছুই না মানে ইজিলিভাবে আমরা জিতে গেছি টোটাল উইন করছি আমরা এগারোশো ডলার মাত্র আমরা তো একটা এর থেকে ভালো হয় এতক্ষণ আমরা একটা গাড়ি যদি সেল করতাম আরও বেশি পাইতাম তো আমরা ফাইনালি চলে আসছি কিন্তু আমাদের কিছু বিল মেবি পেন্ডিংয়ে আছে দেখি তো কত ডলার আমাদের বিল পেন্ডিংয়ে আছে ও বা চার লাখ ছিয়াশিচল্লিশ হাজার ডলার আমাদের পেন্ডিংয়ে আছে আমরা দিয়ে দিছি আমাদের কাছে আর বিল পাবে না তো এখন আমরা গাড়ি সেলও করব। পাশাপাশি একটু আমাদের অফিসটা আপডেটও করবো কেন আমরা শোরুমটা এখনও আপডেট করি নাই যেরকম ছিল এখনও সেরকমই আছে মানে কম দামি তো আমাদের শোরুমটাকে আজকে দামি করতে হবে বাড়ি না খাইলে হবে এ বাড়ি খাইসা ওই বাড়ি খাবো না এরকম কি হইতে পারে আমার ড্রাইভিং লাইসেন্স দিছে কে আচ্ছা সরি আমার তো ড্রাইভিং লাইসেন্সই নেই তো আমরা চলে আসছি এটা হলো আমার পার্সোনাল পার্কিং ওই ময়লাও যেতেছে যতবার পরিষ্কার করি ততবার ময়লা চলে আসতেছে আচ্ছা ময়লাটা পরে পরিষ্কার করব আগে আমরা এগুলা ইয়াতে লাগাই দিই পার্কিংয়ে লাগাই ফেলি সুন্দর করে যেন সেলে দিয়ে দিতে পারি তিন নম্বরে আরেকটা গাড়ি আছে আরেকটা কোথায় এগুলো সেল করা এখন ব্যাজাল কেন অনেকগুলা রাখি দিছি তো আমরা তো এটাকেও আমরা তিন লাখ ডলার দিয়ে সেল করব তো ডান আমরা সেলে দিয়ে দিছি এখন আমরা আমাদের অফিসটা পরিষ্কার করি কাস্টমার আস্তে আস্তে এটা ওপেন করে দিলাম ও আমাদের কাস্টমার চলেও আসছে অলরেডি আমাদের একটা এক্সপি মেবি আমাদের আনলক হয়েছে তো এটাও চেক করব আমরা এক্সপিটা চেক করি আমরা আমাদের স্কিল পয়েন্ট চার চলে আসছে আমাদের শুধু এটাই বাকি আছে এটা হলো আমাদের এমপ্লয় আমরা এখন এমপ্লয় হায়ার করি না কেন আমাদের শোরুম এত বড় হয় নাই আজকে যখন আমাদের শোরুমটা বড় হয়ে যাবে এরপর আমরা ইমপ্লয়িও হায়ার করতে পারবো এখানে আগে কাস্টমারের সাথে কথা বলি জি 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 তাড়াতাড়ি দাম বলেন তাড়াতাড়ি পে করেন নিয়ে যান গাড়ি এক লাখ উনআশি হাজার চল্লিশ হাজার ডলার আমাদের লাভ আছে বাট এত কম দামে সেল করা ঠিক হবে না আমরা দু লাখ ডলার অফার দিয়ে দিই যদি নেয় ভালো হ্যাঁ নিয়ে নিচ্ছে আবার নিবে না আমাদের এখানে আপনার স্টারটা শো করে না স্টার যদি শো করতো তাহলে আমরা ভালো দামেই সেল করতে পারবো মানে ভালো স্টার চলে আসতো আমাদের ইয়ার জন্য শোরুমের জন্য কেন আমরা অনেক ভালো ভালো গাড়ি সেল করছি খুব কম প্রাইসে আমরা সামনে আরও অফার দিব তখন আরও কম দামে সেল করবো ল্যাম্বোর এগুলো খুব কম দামে সেল করে দিব এটা এক লাখ সাতাত্তর মানে সাতাত্তর হাজার ডলার আমাদের লাভ আছে তাও আমরা দুই লাখ ডলার অফার দিয়ে দেখি কিনে কিনা যদি কিনে তাহলে তো ভালোই আমাদের এক লাখ ডলার লাভ থাকবে ইয়াস কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আরেকটা টাকলো সার চলে আসছে স্যার জিস স্যার এই টাকলু সারের গেঞ্জি সিরা নাকি ওই চার সিরা গেঞ্জি নিয়ে আসছে আচ্ছা ওনাকে আমরা কম দামে দিয়ে দিব সিরা গেঞ্জি যখন নিয়ে আসছে মানে গরিব টরিব মানুষ তিন লাখ ডলার কত দুই লাখ বিশ হাজার ডলার দিতেছে ওকে নো প্রবলেম তো উনি একটু গরিব যখন ওনার সাথে আর বার্গেটিং করব না যা দিচ্ছে তাতে নিয়ে নেব আমাদের আশি হাজার ডলার লাভ থাকবে এটাই অনেক আর কি লাগবে জান স্যার কী মনে রাখবেন আমরাও অনেক দিলদার এখন এটা আমরা আগে ক্লোজ করি তো সবার আগে আমরা আমাদের টাপটা বাই করি ট্যাপ বাই করার পর কাস্টমাইজ আগে এগুলো রিমুভ করতে হবে সব কিছু আমরা রিমুভ করে ফেলি তো আপডেট করতে করতে রাত হয়ে গেছে আমরা পুরো খালি বানায় ফেলছি আমাদের শোরুমটা এখন পুরো খালি কমপ্লিট তো আমাদের সবার আগে ঘুম যেতে হবে কেন যদি ঘুম না যাই তাহলে তো কাজ করতে করতে অজ্ঞান হয়ে গেলে সমস্যা কেন লাক্সারি শোরুমটার থেকে আমরা খুব কম দামে গাড়ি বাই করতে পারবো তো চলেন সবার আগে লাক্সারি শোরুমটা থেকে গাড়ি বাই করে নিয়ে আসি ও ল্যাম্বরগিনেও একটা আছে যেটা আমরা এখনও বাই করি নাই কিন্তু আমরা যদি এখন বাই করতে যাই তাহলে তো প্রবলেম হয়ে যাবে আমাদের কাছে ডলার খুব শর্ট আছে ও ল্যাম্বরগিনিটা তো জোস এটা আপডেটেড ল্যাম্বরগিনি মে মেবি কিন্তু আমরা এটা বাই করতে পারবো না কেন এটা আমাদের গেমে এখন আসে না এটা আসবে সামনে তো এটা এক লাখ সত্তর হাজার ডলার আমরা আজকে সব হোয়াইট গাড়ি কিনবো আর কোনো কিছু না সব হোয়াইট এটা কত এটা শুধু তেরো হাজার ডলার এটা কিনবো না এখান থেকে এটা কত এটাও এক লাখ সত্তর হাজার ডলার লাস্ট আরেকটা গাড়ি বাকি আছে এটা কত এটাও কম দামি মেবি এটাও তেরো হাজার ডলার তো আমরা দুটা গাড়ি বাই করে ফেলছি অলরেডি তো সবার আগে পিছিয়ে যাও পিছে 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 তো দেখো দেখলি পাঠাই দিলাম আমাদের করে এরপরে আরেকটা গাড়ি আছে আমাদের ল্যাম্বরগিনি যেটা আমরা বাই করছিলাম বাট আমরা রিপেয়ারে পাঠাই দিছিলাম রিপেয়ারিং করা তো লাগবে না মেবি আমাদের তো গাড়ি রিপেয়ার করা আছে তাও একটু ট্রাই করে দেখি রিপেয়ার করতে হবে না কোনো রিপেয়ার করতে পারে আমাদের গাড়ি ফুল টু এই যাইতেছে না কেন তো টোতে যাইতেছে না মেবি গ্লিচ হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই আমরা আমাদের চালাই নিয়ে যাবো বেশি জোস লাগতেছে ও এটা আপডেট করা যায় এগুলো আমরা পরে আপডেট করতে পারবো আপডেট করলে আরো ভালো দামে আমরা সেল করতে পারবো ও কালার তো ম্যাচিং হয়ে যেতেছে মানে এক কালার দুই তিনটা করে আমরা পাইতেছি এটা আপনার পোর্চ দুইটাই পোর্চ মেবি পোর্চ না হ্যাঁ পোর্চ দুইটাই দুটাই ভালো দামে আমরা সেল করতে পারব প্রায় চার সাড়ে চার লাখ মতো আমরা সেল করতে পারবো পার গাড়ি এখন দশটা বাজে আমাদের অপশনও আছে অপশনে যাবে কি না অপশনে যাবো কি না ভাবতেছি আমি কেন আপডেট করাও দরকার আমাদের কাছে শুধু একুশ লাখ ডলার আছে তো এখন আপডেট করাটা আগে দরকার কেন পরে যদি আমাদের ডলার লাগে তখন তো আমরা সেল করা সারা উপায় নাই আচ্ছা এইগুলো সেলে দিয়ে দিই আমরা আচ্ছা কাস্টমারকে দেখি আগে কেন সেল করার পরে আমাদের কাছে কিছু ডলার আসবে কেন এখন ডলার দরকার আমাদের এই বাড়ি খিস না কোথায় কোথায় কাস্টমার স্যার ও আমাদের লম্বু স্যার চলে আসছে ও সাদাটা নেওয়ার জন্য ইয়েস স্যার বলেন কত দিয়ে নেবেন পাঁচ লাখ ডলার আমরা অফার দিয়েছি তিন লাখ চল্লিশ হাজার ডলার দিতেছে ওকে বার্গেটিং করি আমরা তিন লাখ সত্তর হাজার ডলার অফার দিই তিন লাখ সত্তর হাজার কমই কিন্তু আমাদের লাভ থাকবে দেড় লাখ ডলার মতো এবং একটা সেল হয়ে গেছে আরেকটা লাগবে আরেকজন আরেকজন কাস্টমার কোথায় এর মধ্যে আমরা তো অপশানটাও মানে অ্যাটেন্ড করে চলে আসতে পারবো কাস্টমার আস্তে আস্তে আমরা স্কিল পয়েন্ট নিয়ে নিই এটা নিলে কি হবে এটা নিলে আমরা গাড়ি লোয়ার মানে পেন করতে পারবো খুব কম দামে তারপর এটা টিউনিং অ্যাট লোয়ার প্রাইস আমরা টিউনিং করিও না ওয়াশ ফাস্টার ওয়াশ ফাস্টার এটা দরকার আরও ফাস্ট আমরা ওয়াশ করতে পারবো আর প্রাইস তো কমে কিন্তু আমাদের তো কোথাও যেয়ে ওয়াশ করতে হয় না আমাদের কাছে ইয়ে আসে ওয়াশের তো আমরা এটা নিয়ে নিই রিপেয়ারিং কস্ট খুব কম পড়বে আমাদের এখন যাই আমরা যে কোনো গাড়ি রিপেয়ার করতে পারবো খুব কম প্রাইসে তো আমরা সবার আগে এই গাড়িটা রিপেয়ার করে আসি এই রিপেয়ার করার আগে আগে বাড়ি খেয়ে নিলাম মানে একটু ড্যামেজ করতে হবে না হালকা ড্যামেজ নিয়ে রিপেয়ার করে লাভ আছে একটু বেশি ড্যামেজ নিয়ে রিপেয়ার করবো আমরা তো স্যার আমরা চলে আসছি রিপেয়ার করার জন্য আপনাদের ব্যবসাকে আরও গ্রো করার জন্য পঁচানব্বই ডলার মাত্র তো আমাদের গাড়ি ফাইনালি রিপেয়ারও হয়ে গেছে নিচে আস্তে আসতেছে চলে আসলো আমরা একটা দামি গাড়ি আরও কিনবো আপাতত এই এপিসোডের জন্য অডিটিটি ঠিক আছে এরপর আমার নতুন এপিসোডের জন্য আরও নতুন গাড়ি কিনবো নতুন কাস্টমার চলে আসছে স্যার প্রশ্ন নিয়ে যান এটা আরেকটা লম্বু সারা আসছে কিন্তু ওর থেকে আমি লম্বা হয়ে গেছি বেশি গাড়ির উপরে দাঁড়ানো আসি দেখে তো চার লাখ তিন হাজার ডলার দিতেছে ও তো ভালো দাম দিতেছে তো আমরা চার লাখ পঞ্চাশ হাজার ডলার একটা অফার দিয়ে দেখি নেয় কি না যদি নিলে তো ভালোই হয় নিচ্ছে তা এর আগেরটা খুব কম দামে সেল করে ফেলছি মেবি তো আমরা আবার এডিট মোডে চলে যাব কিনা না অপশানে যাবো না অকশন চালু হয়ে গেছে অলরেডি অপশানে যাব না আমরা এডিট মোডে চলে যাই কাস্টমাইজ আমাদের ডিলেট তো সব কিছু করার শেষ এখন শুধু ফ্লোরিং করতে হবে আমাদের ফাউন্ডেশন ও আমরা ফ্লোরিংয়ের কাজ শেষ করে ফেলছি মানে এতটুক এরিয়া এখন আমাদের কন্ট্রোলে আছে মানে এ এতটুকু এরিয়াতে আমরা এখন পর্যন্ত গাড়ি রাখতে পারবো এটা পুরোটা ও একটু বাড়াই দিলে ওই তো মানে চার লেভেল পর্যন্ত যদি আপডেট করা যায় তো তাহলে মেবি এটা পুরোটাই নিয়ে নিতে পারতাম এটা পুরোটাই আমাদের কন্তুক আমরা এতটুকু পর্যন্ত গাড়ি রাখতে পারবো মানে সেল করতে পারবো এর বেশি আমরা সেল করতে পারবো না তো বাকি আর কি আপডেট করা যায় দেখি এর এখানে আমার একটা মাইন্ডে আছে কীরকম আপডেট করা যায় গেলে ভালো হয় তো চলেন আমরা আমাদের আপডেটটা শেষ করি তো আমরা উইন্ডো তো বসায় ফেললাম কিন্তু কিন্তু কিছু উইন্ডো এক্সট্রা বসে পড়ছে এগুলো আগে ডিলেট করে ফেলি এটাও ডিলেট তারপর এখানে আমরা কি করা যায় কি করা যায় আমরা আমাদের অফিস একটা কোনায় বসাবো বাকি জায়গায় মানে অফিসটা মাঝখানে বসাই এক কাজ করি ওয়ান টু থ্রি ফোর চারটা ডিলেট করে দিলাম চারটা উইন্ডো আমরা একটু চেঞ্জ করে বসাবো উইন্ডো এগুলো বসাই আমরা এখানে একটা দুইটা তিনটা এখানে চারটা এরপরে তো আমরা বেসিক একটা ফাউন্ডেশন কমপ্লিট করে ফেলছি দেখতেছে এদিক দিয়ে আমরা সব উইন্ডো দিয়েছি গ্লাস যেন বাইরের থেকে মানুষ দেখতে পারে কি হচ্ছে এটারও একটা উইন্ডো চলতেছে কিন্তু উইন্ডোটা একটু চেঞ্জ করে দিছি এটা ওপেন হইতেছে না কেন কি দরজা দিলাম আমি নিজেও যাই না একটা নতুন দরজা তো এটা আরও কিছু আমাদের কাস্টমাইজ করতে হবে তো চলে আমরা কাস্টমাইজটা শেষ করি টুকটাক যতটুকু কাস্টমাইজ করা যায় তো আমরা উপর পর্যন্ত ফ্লোরিং করে ফেলছি মানে এখন আমাদের একটা ও দেখতে তো সুন্দর লাগতেছে আমাদের গেটটা ওপেন হইতেছে কেন না গেটটা ওপেন হইতেছে না কেন এটাই বুঝতেছি না আচ্ছা আমরা এটা ওপেন করে দেখি গেট ওপেন হয় কি না কেন আমাদের গেটটা ওপেন হইতেছে না তো মেবি আমাদের গেটটা চেঞ্জ করতে হবে আচ্ছা ও আমরা ওপেন করে রাখছি ওপেন করে রাখলে তো চেঞ্জ হবে না তো আগে আমরা ট্যাবে ঢুকিয়ে আমাদের অফিস ইডিট কাস্টমাইজেশন ডিলেট সবার আগে দরজাটা ডিলেট করে দিই আমাদের ডোর লাগবে একটা তো আগে আমরা নিচে নামে যাই আমাদের ডোর বসাইতে হবে একটা সুন্দর করে ডোর বসাবো আমরা নাকি এখানে ওয়াল বসাই দিব এটাই ভাবতেছি বাট ওয়ালের জায়গায় আমাদের ট্রান্সপারেন্ট গ্লাসগুলাই ঠিক আছে মানে বাইরের থেকে কেউ দেখতে পারবে যে আমাদের ইয়াগুলা কেরকম মানে গাড়িগুলা কিরকম তো আমরা একটা ট্রান্সফারের ডোর এটা বসায় দিব এটা বসাই দিয়ে দেখি তো ও ডোরটা তো এখন সুন্দর লাগতেছে দেখি এবার ঢুকা যায় কি না হ্যাঁ এখন ঢুকা যেতেছে ওপেন হয়ে গেছে তো এখন ঠিক আছে আমাদের জন্য আমাদের মেন অফিস হয়ে গেছে এই পাশে আমরা লাক্সারি যা আছে গাড়ি রাখবো আর বাম পাশে আমরা লাক্সারি গাড়ি না নর্মাল গাড়ি যেগুলো মডিফাইডেড না বাট ওইগুলোও লাক্সারি এরকম গাড়ি রাখবো কারণ আমরা কম দামি গাড়িগুলো এই আশেপাশের সামনে রাখবো তো সবার আগে আমরা অফিস মোড়ে চলে যাই আবার কেন আরও কিছু এডিট করা বাকি আছে কাস্টমাইজ করতে হবে আমাদের অফিসটা আপডেট হয়ে গেছে এখন শুধু উপরের তালাটাও আপডেট হয়ে গেছে এখন এটা একটু টানতে হবে আর এটা একটু আনবো এদিক দিয়ে কোনো কিছু না রাখলেই ভালো হবে মেবি কেন এগুলো যদি রাখা হয় এদিকে তো মানে আমাদের গাড়িগুলো ঢুকাইতে বা পার্কিং করতে সমস্যা হবে এখন আর পার্কিং করতে তেমন সমস্যা হবে না তাও এটা এখানে রাখি এটা এখানে মানে আমরা সেকেন্ড ফ্লোরটাও ইউজ করতে পারবো তারপর আর কি কি আপডেট করা যাবে আমরা আরও টুকটাক আপডেট করে ফেলি তো আমরা ফাইনালি মোটামুটি কাজ করে ফেলছি এটা আমাদের লিফট গাড়ি উঠানোর জন্য এটা আমরা এখন উপরে উঠাইতে পারবো কেন উপরে আমরা চারটা মানে ঘুরতে পারা যেন গাড়িগুলো এখানে সব থেকে দামি গাড়িগুলো এখানে রাখবো আমরা যেগুলো আপনার রোলিং হইতে থাকবে তো মানুষ যেন দেখতে পারে উপরের থেকে মানে নিচের থেকে যেন দেখতে পারে এই জন্য এটা বসানো হয়েছে এটা লিফট কেন লিফট ছাড়া তো আমরা গাড়ি আপ ডাউন করাইতে পারবো না আমার লিফ দরকার কেন আমি তো এমনি আসতে পারি আর এ রাত হয়ে গেছে তো সবার আগে আমরা আমাদের ঘরে চলে যাই এটা ময়লাও হয়েছে অনেক তো সবার আগে এটাকে চেঞ্জ করতে হবে আমরা আবার ইয়াতে চলে যাই অফিস কাস্টমাইজেশনে ও মোটামুটি আমরা আমাদের যা আছে সব ওপেনই রাখছি কেন আমরা যত ওপেন রাখবো তত আমাদের জন্য ভালো আমরা গাড়ি বেশি আপনার এখানে রাখতে পারবো তো জানি না কিরকম হয়েছে তাও আপনার কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার ইয়াটা কেমন হয়েছে আমরা কি আপডেট করা যায় আমরা আমাদের অফিসটা ভালো মতোই আপডেট করছি অনেক সুন্দর লাগতেছে অফিসটা এখানে আমাদের কম্পিউটার টেবিল আছে যেখানে আমি বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খালি গাড়ি ছেল করব আর কোনো কাজ নাই কিন্তু এদিক দিয়েও একটু রাস্তা রাখতে পারলে ভালোই তো কেন আমরা যখন অকশনের থেকে গাড়ি নিয়ে আসবো তখন যেন সোজা এদিক দিয়ে ঢুকে যেতে পারি এখন সব কিছু আমাদের সামনে থেকে আপনার ঢুকাইতে হবে আর আমরা কাস্টমারদের উপরে যাওয়ার জন্য সিঁড়িও রাখছি তো আমরা উপরে চলে যাই হ্যাঁ এখানে আমাদের প্রত্যেকটা গাড়ি আপনার স্লাইড হইতে থাকবে ঘুরতে থাকবে লিফ্টও আছে আমাদের গাড়ি ওপেন করার জন্য তো সবার আগে আমরা আমাদের গাড়ির সেট আপগুলো করে ফেলি এখন না এটা এখানে থাকুক ফাইনালি আমাদের মোটামুটি উপরে চারটা গাড়ি রাখা শেষ ও ওল মতো ঘুরতেছে দেখতেও সুন্দর লাগতেছে এগুলোর প্রাইস দিব আমরা সবগুলো তিরিশ লাখ চল্লিশ লাখের উপরে এর থেকে যেন এগুলো সেল দেরিতে হয় আর আমার এটাও অনেক কষ্ট হয়ে যেতেছে আচ্ছা সমস্যা নাই বাকি গাড়িগুলো আমরা সিরিয়াল মতো বসায় দিই চলেন গুড মর্নিং গ্যাস তো সকাল হয়ে গেছে কাজ করতে করতে আমরা ল্যাম্বরগিনি নিয়ে চলে আসছি ঘুম যাওয়ার জন্য রাতের বেলা অন্ধকারে কাজ করতে কেমন লাগতেছিল আর আমাদের আজকে কার মার্কেট ওপেন আছে ভাই শরী যা ল্যাম্বরগিনি আসতেছি একটু তো রেসপেক্ট স্লো করে ফেলছে তো আমরা একটু চেঞ্জ করছি এদিক দিয়ে কোথায় গেলো কোথায় গেল আমরা এদিক দিয়ে আপনার দুটা ডোর লাগাই দিয়েছি যেদিক দিয়ে আমরা টুকটাক গাড়ি মানে ভিতরে ঢুকাইতে পারবো না আবার বারবার ঘুরি যেই হইতেছে তো এখন আমরা আমাদের ল্যাম্বরগিনিগুলো সেট আপ করবো পারফেক্টভাবে ল্যাম্বরগিনি ও ভাই বাড়ি না খালি হয় আগে ব্যাক আমরা ল্যাম্বরগিনি ঢুকাই যতটুকু আপডেট করা যায় আপাতত আপডেট করে ফেলছি আমাদের শোরুমটা আপনাদের এখন নিয়ে দেখাবো তো বাড়ি খেসে ও পার্কিংটা পারফেক্টভাবে হয়েছে তো আমরা আমাদের শোরুমটা আপডেট করে ফেলছি যতটুক করা যায় গাড়ি সবগুলো আমরা আনি এখানে বসায় দিছি আগে ওয়াশ করতে হবে ওয়াশটা ভুলা যাবে না কেন এটার জন্য আমি এক্সপি পাইতে থাকবো প্রায় যতগুলো গাড়ি হবে ততগুলো এক্সপি পাবো আমাদের লাল ল্যাম্ব ল্যাম্বরগিনি মানে কমলা কালার ল্যাম্বর একটু বেশি হয়ে গেছে এগুলো আমি একটা কালার চেঞ্জ করে নাই অডি এটা আপডেট করা এগুলো আপডেট করা না তারপর ল্যাম্বরগিনি এখানেও কিছু বসাই দিছি উপরেও আছে উপরে যেগুলো আছে ওইগুলো সব হিসেবে থাকবে মানে ওইগুলো আমি সেল করবো না ভাবতেছি এগুলো মানে এভাবে ঘুরতে থাকবে আর পরে যদি লাগে তাহলে এগুলো আমরা আপডেট করে ফেলতে পারবো তো এইখানেও নামার আমার জন্য রাস্তা দিছি তো কমেন্টে সবাই বলেন যে কেমন লাগতেছে আমাদের শোরুমটা এখন কিং মোটরস এখন কেমন লাগতেছে ও সামনে একটু ময়লা আছে ময়লা থাকলে তো সুন্দর লাগবে না আমি জানি আমাদের ল্যাম্বরগিরি অনেক বেশি হয়ে গেছে আর আমাদের ডলারও প্রায় চোদ্দো লাখ আছে শুধু আমাদের ডলারও প্রায় শেষ এক্সপি আর কিছু নেওয়া যাবে এক এক্সপি আসবে এটা দিয়ে কিছুই নিতে পারবো না তো সবাই কমেন্টে বলেন যে আমাদের এখন শোরুমটা কেমন লাগতেছে এক্সপেন্সিভ গাড়ি দিয়ে ভরা শুধু এক্সপেন্সিভ গাড়ি এখানে কোনো কম দামি গাড়ি নাই প্রায় চার পাঁচ কোটি টাকা গাড়ি শুধু এখানেই আসে তো সবাই কমেন্ট করে আমাকে বলবেন অবশ্যই কেমন লাগতেছে নেক্সট এপিসোড আমরা কখন নিয়ে আসবো তো নেক্সট এপিসোডে আমরা আমাদের সবগুলা গাড়ি সেল করব নিচেগুলা সেকেন্ড ফ্লোরগুলো করবো না ওইগুলো দেখতে মানে এখন সুন্দর লাগতেছে এবং ঘুরতে থাকুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা গেম প্লে নিয়ে আল্লাহ হাফেজ